স্টারকিড হওয়ার সুবাদে অনেক আগে থেকে খবরের শিরোনামে থাকেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও অন্যদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নন তিনি, তবে তাই বলে শাহরুখ পুত্রের ভক্তের সংখ্যা কিন্তু কম নয়। এবার জানা গেল তার প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী। কিছুদিন আগে মাদক মামলায় জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরিয়ান। এরপর বিভিন্ন সময় তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি আরিয়ানের একটি ছবি নিজের ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন সজল। সাদা টি শার্ট পরা আরিয়ানের একটি ক্যান্ডিড ছবি পোস্ট করেন তিনি। পাশাপাশি ছবির সঙ্গে জুড়ে দেন শাহরুখ ও আনুষ্কা শর্মার সুপারহিট গান হাওয়ায়ে আর একটি লাল হার্ট ইমোজি। তারপর থেকে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে হইচই। অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি আরিয়ান খানের প্রেমে পড়লেন এই নায়িকা? প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত মম সিনেমায় অভিনয় করেছেন সজল আলী। এতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় দেখা গেছে তাকে। এছাড়া শেখর কাপুর পরিচালিত বলিউডের হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ সিনেমাতে দেখা যাবে তাকে। ব্যক্তিগত জীবনে 2020 সালে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল আলী। তবে বিয়ের 2 বছর পরে ডিভোর্স হয়ে যায় তাদের।